যেটা আমাদের দেশে যুবকেরা মতলব এবং কেরা পরিদপ্ত তা করে যাচ্ছে, অবশ্যই প্রশংসা। এবং এই ধরনের আয়োজনের মূলে যিনি নেতৃত্ব দিচ্ছেন সফল ক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনা। মাঝে মাঝে খেলাটা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে, খুব বেশি একটা সময় বাকিও নেই, নির্ধারিত সময় যেটা মীমাংসা সেটা থাকে সরাসরি পেনাল্টি শুট আউটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। ক্রস এখনো কিন্তু নিয়ন্ত্রণে থাকা যায় না, কাটানোর চেষ্টা কাটিয়েছে, শেষ পর্যন্ত দখল রাখতে পারলেন না। বঙ্কি জানা জেলা দলে অনুকূল, জানা জেলা দল স্বর্ণ, ঢাকা জেলা দল স্বর্ণ। বিভাগীয় ফাইনাল ছোটতে দল অংশগ্রহণ করছে এবারের এই ঢাকা বিভাগীয় প্রতিযোগিতা। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তথা আদালতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল ক্রীড়াবান্ধব মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, এবং যার সময় আমরা এসএ গেমসে সর্বাধিক 143টা পদক এবং সর্বাধিক 19টি গোল্ড মেডেল আমরা পেয়েছিলাম, এবং সেই 19টি গোল্ড মেডেলের মধ্যে 10টি এসেছিল আর্চারি থেকে। এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা মনে করি, যার বাবার নামে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামটা স্থাপিত টঙ্গীতে গাজীপুরে, এবং আর্চারিতে যে আমরা সাফল্য পেয়েছেন 10টা গোল্ড মেডেল এসএ গেমসে, সেই আর্চারির ডেভেলপমেন্টের জন্য ওই স্টেডিয়ামটা কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আর্চারি ফেডারেশনকে অর্পণ করেছিলেন প্রশিক্ষণের জন্য, এবং পরবর্তীতে কিন্তু সেটার সাফল্য আমরা পেয়েছি। এবং 2019 সাল থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা মুক্ত 17 আয়োজিত হচ্ছে, সেটা মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রয়াস। এবং পরবর্তীতে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যেটা 2019 সালে সফলভাবে আয়োজন করে, সামনে কিন্তু আন্তঃ কলেজ টুর্নামেন্টও শুরু করতে যাচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, এবং তাদেরকে যোগ্য সাপোর্টটা দিচ্ছে ক্রীড়া পরিদপ্তর। 2 মিনিটের সংযুক্তি সময় সংকেত ফোর্থ অফিসিয়াল ইয়াকুব কমিটি, নির্ধারিত সময় শেষ ক্রুশিয়াল 2 মিনিট, পারবে কি কোনো দল ঢাকা কিংবা ঢাকায় এই ক্রুশিয়াল টাইমে মহামূল্যবান গোলটি করে চ্যাম্পিয়নটা হওয়ার জন্য সেই কাজটা সারতে সময় বলবে। ওয়েট এন্ড সি, দেখতে থাকুন এই ফাইনাল ম্যাচ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় কলকাতা ফুটবল টুর্নামেন্ট ভালো অনুরোধ শট ফ্রিকিক ভালো সেভ করেছেন ইয়াসিন, তবে পাল্লা ঠিক লক্ষ্য ভ্রষ্ট হয়ে চলে গেল গোল্লানের পায়ে, পেটে মারা দরকার ছিল তলায় মারলেন। সংযুক্তি সময় খেলা চলছে, এখনো পর্যন্ত নেই কোনো গোল, খরা আর খরা, যদি এখন শীতকাল, শীতকাল তো খরা হয় না, খরা দেখতে গেলে চৈত্র মাসে বা গ্রীষ্মকালে ওই সময়টাতে যেতে হবে। গোলরক্ষক কিছুটা টান পেয়েছেন, এবং আজকে এই ম্যাচে দুজন গোলরক্ষক, একদিকে আরাফাত শেখ ঢাকা জেলার, আমাদের টাঙ্গাইল জেলার প্লেয়ার। শুরু থেকেই অত্যন্ত সজাগ এবং স্বপ্ন নিজের জায়গাতে, তবে টাঙ্গাইল জেলা দলের গোলরক্ষকের হাইটটা কিন্তু একজন ন্যাচারাল গোলরক্ষকের যে হাইট থাকে তার থেকে একটু কম, তবে টেকনিক্যাল জায়গাটা কিন্তু দারুণ অ্যাডভান্টেজ রয়েছে, পাশাপাশি হাইটের দিক থেকে কিছুটা এগিয়ে আর ফাঁস শেখ ঢাকা জেলা দল। যে কোনো মুহূর্তে রেফারি লম্বা পাশে বাজিয়ে ফলাফল যদি টানলেও কিন্তু দ্বিতীয় আসবে, এখনো পর্যন্ত ফলাফল কেন নির্ধারিত হয়নি, 0-0 অবস্থা মাঝে মাঝে। লং কিক রাইট উইং এ বাড়িয়েছে টাঙ্গা জেলা দলের, লেফট উইং এ আক্রমণে টাঙ্গা জেলা, এবং এর ইশতে বাই
রাজীব মন্ডলের একটা লম্বা মাসে জানাতো খেলা শেষ হলো, কিন্তু খেলা শেষ হয়নি।